বিধানসভা থেকে ফিরেই হাসপাতালে বাঁকুড়ার বিধায়ক। গতকালই শেষ হয়েছে বিধানসভার অধিবেশন। কলকাতা থেকে ফিরেই সকাল সকাল বাঁকুড়ার সম্মেলনী মেডিকেল কলেজে হাজির বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা। তিনি হাসপাতালের প্রায় সবকটি ইউনিট ঘুরে দেখেন, রোগীর আত্মীয়দের সঙ্গে এবং ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের সাথে কথা বলেন। নীলাদ্রি শেখর দানা বলেন, বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতাল শুধু বাঁকুড়াবাসী নয়, বাঁকুড়ার পার্শ্ববর্তী বিভিন্ন জেলার মানুষ এই হাসপাতালের উপর নির্ভরশীল। তাই হাসপাতালের সমস্ত পরিষেবা ঠিকমতো রোগীরা পাচ্ছে কিনা এবং চিকিৎসা করতে গিয়ে ডাক্তারবাবু এবং স্বাস্থ্যকর্মীদের কোনো অসুবিধা হচ্ছে কিনা তা দেখা এবং খোঁজখবর নেওয়া আমার নৈতিক কর্তব্য। তাছাড়া যে কোনো সরকারি দপ্তরের কাজের ক্ষেত্রে সমস্যা হয় তখনই যখন ঠিকমতো সুপারভিশন এবং মনিটরিং হয় না। তাই একজন জনপ্রতিনিধি হিসেবে হাসপাতাল ও চিকিৎসা নিয়ে এবং রোগীর ও তাদের পরিবারের সমস্যা সংক্রান্ত বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখা একজন দায়িত্বশীল বিধায়কের কর্তব্য। আমি আমার কর্তব্যটুকু শুধু পালন করছি। আরেকটা আছে, ঠিক আছে।